আক্রান্ত সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক তপন দাস মঙ্গলবার সোনামুড়ায় তাদের গাড়িতে হামলা চালানো হয় অভিযোগের তীর বিজেপির দিকে সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক তপন দাসের গাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হামলা চালিয়েছে মঙ্গলবার ভাঙচুর করা হয় দুটো গাড়ি আহত হন বিধায়ক শ্যামল চক্রবর্তীর দেহরক্ষী শাহিদুল ইসলাম এবং জয়দেব বৈদ্য সহ প্রাক্তন বিধায়ক তপন দাসের দেহরক্ষী পরিমল দেবনাথ ঘটনা বিষ্টামগঞ্জ থেকে সোনামুড়ায় যাবার পথে বিষ্টামগঞ্জ বাজার অতিক্রম করতে গাড়ি টুটোকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছুঁড়তে থাকে বিজেপির দুর্বৃত্তরা তিনজন দেহরক্ষী সহ আহত হন বেশ কয়েকজন সিপিএম নেতা কর্মী তাদের নিয়ে যাওয়া হয় বিষ্টামগঞ্জ হাসপাতালে